আজ আন্তর্জাতিক অভিবাসী দিবস। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপিত হচ্ছে। শতবর্ষে জাতির পিতা সুবর্ণে স্বাধীনতা অভিবাসনে আনব মর্যাদা ও নৈতিকতার প্রতিপাদ্যে দিবসের মূল ও জাতীয় অনুষ্ঠান সকাল 10:30টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। প্রতি বছর 18 ডিসেম্বর জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলোতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়ে আসছে। সমঝোতা স্মারক সই হলে চলতি ডিসেম্বরে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে, সেক্ষেত্রে অভিবাসন ব্যয় হতে পারে 3.5 লাখের কম। শুক্রবার আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে প্রবাসী কল্যাণ ভবনে সংবাদ সম্মেলনে একথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। বিমানবন্দরে প্রবাসীদের ভোগান্তির জন্য কোনোভাবেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দায়ী নয় বলেও দাবি করেন তিনি। মালয়েশিয়া ছাড়াও নতুন শ্রমবাজার হিসেবে কম্বোডিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, রোমানিয়া, উজবেকিস্তান, আফ্রিকা মহাদেশের কয়েকটি দেশ এবং জাপান, চীন, ক্রোয়েশিয়া সহ বিভিন্ন দেশে কর্মী পাঠানো শুরু হয়েছে বলেও জানান মন্ত্রী। জানান 2021-22 অর্থ বছরের প্রথম 4 মাসে 2.5 লাখের বেশি কর্মীর কর্মসংস্থান হয়েছে এবং নভেম্বর মাসে 1,28,063 জন কর্মী বিদেশে গেছেন। এই ধারা অব্যাহত থাকলে এই অর্থ বছরের 7 থেকে 8 লাখ লোকের কর্মসংস্থান হবে। একবার এমওইউ সই হয়ে গেলে তারপর যে ওই যে আমাদের যে অপারেশন যেটা কিভাবে হবে এটা শর্ট আউট করতে খুব বেশি একটা সময় লাগবে না। এমওইউ পরশু দিন হবে সব ঠিকঠাক থাকলে। বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিরা নানা আয়োজনে উদযাপন করেছে মহান বিজয় সুবর্ণ জয়ন্তী। টোকিওর বাংলাদেশ দূতাবাস যথাযথ মর্যাদায় বিজয়ের 50 বছর উদযাপন করেছে। দূতাবাস প্রাঙ্গণে পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ। পরে দূতাবাসের তৃতীয় তলায় বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য স্থাপন করা হয়। বঙ্গবন্ধু মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী বাণী পাঠ করা হয়। বক্তব্য রাখেন জাপানের সদস্য সংসদ সদস্য মিনোরু কাউচি, ডক্টর ওৎসুবো ওসামো সহ আরও অনেকে। বাংলাদেশের মহান বিজয়ের 50 বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন সিটিতে নানা আয়োজন করা হয়। বাংলাদেশের পতাকা উত্তোলন করেন প্যাটারসনের মেয়র আন্দ্রে সাইয়া এবং মার্টিজা ডেভিলা। এই সময় উপস্থিত ছিলেন মিনা আবেদিন, গিলমান চৌধুরী সহ আরও অনেকে। সংযুক্ত আরব আমিরাতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। অস্থায়ীভাবে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনায় ফাউন্ডেশনের আহ্বায়ক মোহাম্মদ মনসুর সবরের সভাপতিত্বে বক্তব্য রাখেন মোহাম্মদ রাশেদ আলম, শেখ মোহাম্মদ হুমায়ুন কবির সহ আরও অনেকে। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনসুলেটে বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে। কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে জেদ্দা কনসুলেটে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা শাখা ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ইংলিশ মিডিয়াম কারিকুলাম শাখায় অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কুয়েতে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং জাতির পিতা সহ মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। কাতার বাংলা প্রেস ক্লাবের আয়োজনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইএম আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জসিমউদ্দিন। আকবর হোসেন বাচ্চুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন, বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী সহ আরও অনেকে।